আসসালামু আলাইকুম নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দুই হাজার একুশ ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তর তো তোমরা সুন্দর করে লিখে নিতে পারবে নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট কাজটি দেওয়া রয়েছে এবং এই কাজটি সম্পূর্ণভাবে সুন্দর করে তোমরা লিখে নেবা সম্পূর্ণ উত্তরটি এই ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা লিখে নিতে পারবে এখানে অধ্যায় ও অধ্যায়ের শির নাম দ্বিতীয় অধ্যায় জীব জগৎ এখান থেকে অ্যাসাইনমেন্টটি করতে হবে নতুন নতুন ভিডিও পেতে এখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনটি অন করে দিন এবং নোটিফিকেশান বিল বাটনটি অন করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিন তো অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তর সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য যে শ্রেণীকরণ করা হয় তাই শ্রেণীবিন্যাস প্রশ্ন ছিল শ্রেণীবিন্যাস কাকে বলে জীববিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে জীবকে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছে সর্বাধুনিক পদ্ধতিটি আবিষ্কার করেন উনিশশো সালে পৃথিবীর সকল প্রাণীকে শ্রেণীবিন্যাসের পদ্ধতি অনুযায়ী অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যানিমেলিয়া রাজ্যে একটি পর্বের নাম করডাটা করডাটা পর্বের সকল প্রাণীকে মাত্র দুইটি দলে ভাগ করা যায় যথা অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী আমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত দশটি প্রাণীর নাম এক গরু দুই মৌমাছি তিন রেশম পোকা চার রুই মাছ পাঁচ চিংড়ি ছয় কোকিল সাত হাঁস আট কুকুর নয় টিকটিকি দশ বিড়াল অমেরুদণ্ডী প্রাণী মেরুদ অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পুঞ্জাক্ষী নামে পরিচিত এদের লেস নেই মৌমাছি রেশম পোকা ইত্যাদি মেরুদণ্ডী প্রাণী এদের মেরুদণ্ড আছে দেহের ভিতর থাকে পাখনা বা দুই জোড়া পা থাকে চোখ সরল প্রকৃতির মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় উপরিক্ষিত প্রাণীগুলোর মধ্যে গরু রুই মাছ কোকিল হাঁস কুকুর বিড়াল টিকটিকি হল মেরুদণ্ডী প্রাণী জীবনে এদের গুরুত্ব মৌমাছি রেশম পোকা হল উপকারী পতঙ্গ এদের দেহ তিনটি অংশে বিভক্ত থাকে যথা এক মস্তক দুই নাম্বার হচ্ছে বক্ষ ও তিন নম্বর হচ্ছে উদর এদের সন্ধিযুক্ত পা বা পুঞ্জাক্ষী থাকে মৌমাছি থেকে মধু আর রেশম পোকা থেকে রেশমি সুতা পাওয়া যায় চিংড়ি মূলত এক ধরনের পোকা কিন্তু চিংড়িকে মাছ হিসাবে খাওয়া হয় এবং এটি খুবই সুস্বাদু রুই মাছ রুই মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী এরা পানিতে বসবাস করে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় মাছ আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে থাকে কোকিল হাঁস শ্রেণীভুক্ত প্রাণী দেহ পালক দিয়ে আবৃত এই সকল পাখি পালকের মাধ্যমে অর্থ উপার্জন করা যায় তাছাড়া মানুষের জন্য প্রয়োজনীয় প্রোটিনের উৎস হিসাবেও এসব প্রাণীর ভূমিকা রয়েছে চারপাশের বিভিন্ন শ্রেণীভুক্ত প্রাণীর গুরুত্ব ও এদের সম্পর্কে সচেতনতা গরু কুকুর বিড়াল হল স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী এদের দেহে লোম থাকে বাচ্চা মায়ের দুধ খেয়ে বড়ো হয় মায়েরা বাচ্চা প্রসব করে এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত গরুর দুধ আমাদের জন্য অনেক উপকারী সুস্থ সবল থাকার জন্য আমাদের গরুর দুধ পান করতে হয় কুকুর কুকুর সাধারণত আমাদের বাড়ি পাহারা দিয়ে থাকে সুন্দর প্রাণী হওয়ায় অনেকে বিড়াল পুষে থাকেন টিকটিকি শরীরশিপ শ্রেণীভুক্ত প্রাণী এরা বুকে ভর দিয়ে চলে আঙ্গুলে নখ থাকে ডিম পারে ডিম ফুটে বাচ্চা হয় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় টিকটিকি বিভিন্ন ধরনের ক্ষতিকর পতঙ্গ খেয়ে আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচায় পরিবেশে কোনো জীবই এককভাবে বেঁচে থাকতে পারে না বেঁচে থাকার জন্য জীব বিভিন্নভাবে তার চারপাশের পরিবেশের উপর নির্ভর করতে থাকে সকল অ্যাসাইনমেন্টের উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং চ্যানেলের নোটিফিকেশান বেল বাটনটি বাজিয়ে দিবা যাতে সকল ভিডিওগুলো পেয়ে যাও এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যে যে পদক্ষেপ নেওয়া যায় তা নিচে দেওয়া হলো এক নম্বর এক নম্বর রয়েছে এই সকল প্রাণীর জন্য বাসস্থানের সুব্যবস্থা করে দিতে হবে পুষ্টিকর ও আদর্শ খাদ্য নিশ্চিত করতে হবে তিন নাম্বার হচ্ছে বসবাসের ক্ষেত্রে প্রতিকূলতা দূর করতে হবে তারপর চার নাম্বার হচ্ছে চার হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে উপরোক্ত প্রাণীগুলো আমাদের খাদ্য চাহিদার বিরাট অংশ পূরণ করে থাকে বলে এ সকল প্রাণীর সুস্বাস্থ্যে আমাদের তৎপর থাকতে হবে ছয় নম্বর হচ্ছে এ সকল প্রাণীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সাত নম্বর সাত নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বংশ বিস্তারের ব্যবস্থা করতে হবে তারপর হচ্ছে আট নম্বর আট নাম্বার হচ্ছে এ ধরনের প্রাণী পালনে সাধারণ মানুষকে আহ্বান করতে হবে তো ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক দিবা এবং বেশি বেশি শেয়ার করবা বন্ধুদের সাথে যারা সবাই উপকৃত হতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা যাতে সকল ভিডিও সবার আগে পেয়ে যাও এবং উপকৃত হতে পারো